দর্শক, আমরা এখন কথা বলছি কথাসাহিত্যিক কাজী রাফির সঙ্গে। ভাইয়া, আপনার লেখালেখি এবং সাহিত্য চর্চার ভেতরে একটি নির্দিষ্ট এবং নিজস্ব ধারা তৈরি হয়েছে, এই ধারা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। নিজস্ব ধারা, আসলে প্রত্যেকটা লেখক তার নিজস্ব ধারাই সৃষ্টি করতে চান, সেই কাজটা যদি হয় তাহলে খুব ভালো হয়। আর এই ধারাটা সৃষ্টির সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে তার নিজস্ব ভাষা এবং তার কল্পনার যে এলিমেন্টসগুলো, সেই কল্পনাকে তিনি তার উপন্যাসে বা গল্পে কীভাবে ব্যবহার করছেন। গল্প তো সবাই বলে, পৃথিবীতে অসংখ্য অবারিত গল্প, কিন্তু সেই গল্পগুলো কিন্তু গল্প হয় না, কিন্তু এই একটা গল্পই আরেকজন গল্পকারের কাছে গল্প হচ্ছে। আপনি যদি দেখেন শেক্সপিয়ারের গল্পগুলো, সমাজে এগুলো প্রচলিত ছিল, কিন্তু সেই গল্পগুলো যখন শেক্সপিয়ার লিখলেন, সেই গল্পগুলো শেক্সপিয়ারের হয়ে গেল। কেন হলো? কারণ তিনি সেখানে সার্বজনীন যে জীবন বোধ সেটা তৈরি করলেন, এবং এই সার্বজনীন জীবন বোধ তৈরির জন্য লেখককে না অনবরত বা প্রতিনিয়ত জীবন চর্চা করতে হয়। এবং আমি মনে করি আমার যে ধূসর স্বপ্নের সাসান্দ্রা দিয়ে আমার যে যাত্রাটা শুরু হয়েছিল, ত্রিমোহিনী হয়ে আজকে প্রায় 17-18টা যে আমার বই, এগুলো থেকে আমার যে নিজস্ব স্টাইল যেটা সবাই বলে, সেটার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমি কখনো এক ধাঁচের লেখা লিখি না, আমার গল্পের উপকরণ একই ধাঁচের নয়, আমি কখনো আমার যেন সবসময় মনে হয় আমি যেন আমার জিনিসটা আমার কাছে যেন দ্বিতীয়বার উচ্চারিত না হয়, এবং আমার ভাষাটা যেন ঠিক আমার মতো হয়। কেউ যেন, যেমন আমার শিক্ষক বলেন যে রাস্তার পাশে পড়ে থাকা কোনো কাগজে যদি নাম ছাড়া আমি কোনো লেখা পড়ি, আর এটা যদি কাজী রাফির লেখা হয়, আমি ঠিক বুঝে নেব এটা কাজী রাফির লেখা, কারণ তার ভাষা শৈলীটা ঠিক সেই রকম। আমি মনে করি এটাই হচ্ছে আমার নিজস্বতার একটা জায়গা। ধন্যবাদ। করোনার মধ্যে অনেক লেখক বিষাদগ্রস্ত ছিলেন, লেখালেখি করতে পারছিলেন না, করোনার সময়টা আপনার লেখালেখির উপরে কিভাবে প্রভাব ফেলেছে? দেখুন, করোনার সময় আমারও একই পরিস্থিতি হয়েছিল, চারদিকে এত মৃত্যু, এত মানুষের মর্মযাতনার মধ্যে রাইটার তো কাজ করেন আসলে মানুষের জীবনের আরতিটাকে নিয়েই, তো জীবন আরতিটা যখন অনেক বেশি হয়ে যায় তখন তিনি আর কাজ করতে পারেন না। প্রত্যেকটা লেখক স্নায়ুগতভাবে খুবই সংবেদনশীল হন, এবং লেখক হন এই কারণেই আমি বলি সবসময়, পদ পদবীর জন্য নন, তিনি অনেক অর্থ আছে সম্পদ আছে সেই জন্য নয়, লেখক লেখক হয়ে ওঠেন তার জ্ঞানের সাথে সম্পৃক্ততা এবং মানুষকে গভীরভাবে ভালোবাসার জায়গা থেকে একজন লেখক লেখক হয়ে ওঠেন, এবং মানুষের যে যাতনাটা সেটাকে তিনি অন্য সবার থেকে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারেন বলেই লেখক হয়ে ওঠেন। কিন্তু একজন রাইটার বা উপন্যাসিক বা কথাশিল্পী বা সাহিত্যিক অথবা গল্পকার যাই বলি না কেন, তিনি গল্পটা কোত্থেকে করবেন? চারদিকে যখন এত বেশি গল্প, একই ধরনের গল্প সবার, তখন না তিনি মুখ হয়ে যান, এবং সেটাই আমাদের জীবনে ঘটেছিল। আমার মনে হয় সেখান থেকে আমরা উত্তরণ ঘটেছে, এবং এই যে একটা মহামারী হয়ে গেল আমাদের, এই মহামারীটা আমাদের মনে হয় অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল জীবন সম্পর্কে, জীবনের অনিত্যতা সম্পর্কে, এবং এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকলো। যদি আমরা বেঁচে থাকি এই মহাকাল, এই মহাসময় বা এই মহামারীটা আগামী মহাকালে অন্য ভাষায় উচ্চারিত হবে। এই যে করোনা মহামারীর ভেতরে স্বাস্থ্যবিধি মেনে প্রাণের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এই মেলাকে কীভাবে মূল্যায়ন করছেন? দেখুন, মেলাকে আমি দুইভাবে মূল্যায়ন করি। একটা হচ্ছে মেলায় অসংখ্য বই প্রকাশিত হয়। কালকে লেখক মঞ্চে আমি কথা বলছিলাম, একজন পাঠক আমাকে প্রশ্ন করেছে যে এত বই আমি বই খুঁজে পাবো কোত্থেকে, এত রিস্ক ঝুঁকি নিয়ে যে আমি আসলাম। তাকে আমি বলেছিলাম যে আপনি কি তারাশঙ্করের এই কবি পড়েছেন, বা হাসান আজিজুল হকের কোনো বই পড়েছেন, বা আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের কোনো খোয়াবনামা পড়েছেন? যদি পড়ে থাকতেন তাহলে আপনি দেখতেন আপনার অটোমেটিক একটা না সাহিত্য জগতের সাথে কানেকশনস তৈরি হয়েছে। মানুষের মেধা মননটা এমন, সে যে জগতে পা দেয় অন্ধকারের মধ্যেও চোখ একটা সময় আলো খুঁজে পায়, তো মানুষের মননটাও হচ্ছে সেই রকম। সে যদি ভালো সাহিত্য একবার পড়ে ফেলে সে কিন্তু খুঁজে পায়। এখন এই করোনার কালে কীভাবে দেখছি সেটা দুইভাবে আমি দেখছি। এক হচ্ছে যদি এই বইমেলা আমাদের করোনাকে আরও বিস্তৃত করে তাহলে এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক হবে, সুতরাং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে যদি এই বইমেলাকে আমরা সফল করতে পারি তাহলে এর থেকে আনন্দের আমার মনে হয় আর কিছু হবে না। বিশ্বের সবাই এখন
একটা ভালো খারাপ সময় পার করছে, খুবই খারাপ সময়, সেই সময় আমরা যদি উৎসব করতে পারি, এটা তো জীবনের উৎসব, এবং সেই জীবনের উৎসব আমাদের জন্য বড় একটা স্মৃতি হয়ে থাকবে, আমি সেইভাবেই দেখছি বইমেলাটাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আর আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি। ধন্যবাদ।